আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই স্টকটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল, তো আলহামদুলিল্লাহ আবার স্টক চলে আসছে। তো আপনারা কারা এই লাইটটা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে এখন ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? ইনবক্সে আপনাদের যে বিস্তারিত আছে ডেলিভারি সব কিছু দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্যাকেটের ভিতরে আপনি এই দেখেন এই চার্জারটা পেয়ে যাবেন, আর এ হচ্ছে আমাদের মেইন লাইটটা। এটার ফাংশনটা কিন্তু আপনারা অলরেডি দেখছেন, তারপর আমি আপনাদের কিছু দেখাই। প্রথমে মনে করেন এটা এভাবে লাইট হিসেবে থাকবে, হ্যাঁ এই যে দেখেন লাইট হিসেবে আছে। এটা মনে করেন বাসায় কারেন্ট চলে গেছে অথবা আপনি তাবুতে আছেন, অর্থাৎ কোথাও ট্রেকিং এ গেছেন, মানে ঘুরতে গেছেন অনেক কোথাও, ঠিক আছে, পাহাড়ের দিকে, তো তাবু টাঙাইছেন, এখানে কিন্তু ল্যাম্প হিসেবে আপনি ঝুলে রাখতে পারবেন, কাজ করবে। আবার আপনি বাসে আছেন, ঠিক এইভাবে করে আপনি রাখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ আপনার আলো দিবে। হ্যাঁ, তো ঘুমানোর সময় আলোটা ডিম করার দরকার, একটু ডিম করে দিলেন, এভাবে রেখে দিলেন, ঘরের ভিতরে কারেন্ট চলে গেছে যে কোনো সময় কাজে লাগবে। আর যদি আপনি বাইরে যাচ্ছেন তাহলে আপনি সরাসরি এই যে টর্চ লাইটটা জ্বালিয়ে দিবেন, বেশ ভালো একটা আলো হবে। এরপরে যেটা, এখানে একটা সুইচ আছে, হ্যাঁ এখানে আমরা সুইচে প্রেস করলাম, এটা খুলে গেল। খুলে যাওয়ার পর আপনি চাইলে এটা এইভাবে করে আপনি রাখতে পারবেন, তখন এইভাবে রাখছি আপনি, এটা পড়ার ল্যাম্প হয়ে গেল। হ্যাঁ, অথবা আপনি রান্নাঘরে মাছ টাছ কাটতেছেন বা অন্য কিছু করতেছেন, এটা বেশ কাজে লাগবে। আবার আমি চাইলে এটারই এই যে ব্রাইটনেস একটু কমে দিলাম, এই যে একটু একটু ডিম হয়ে গেল, সো খুব বেশি আলোর আর টেস্টটা থাকলো না। হ্যাঁ, আমি আলোর টেস্টটা আবার বাড়িয়ে দিলাম, এই গেল আমার আরেকটা ফাংশন। হ্যাঁ আচ্ছা, শুধুমাত্র এই কয়টা ফাংশনই না, এখানে আরেকটা ফাংশন আছে। ধরেন এই যে যেখান দিয়ে চার্জ দেয়, হ্যাঁ এই যে চার্জের স্থান, তো চার্জের ঠিক এই স্থান দিয়ে আপনি আবার চাইলে আপনার মোবাইল আপনি চার্জ করতে পারবেন। হ্যাঁ ঠিক দেখেন, এই যে ইউএসবিটা এখানে দিয়ে দিলাম, এবার আমার মোবাইল এখানে দেখেন চার্জ দিয়ে দিচ্ছি, এই দেখেন দেখছেন চার্জ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে সুবিধা, আপনি আপনার মোবাইল চার্জ করতে পারবেন। আবার একই সাথে আমার যে স্মার্ট ওয়াচ আছে, দেখেন এই স্মার্ট ওয়াচও আমি দেখেন চার্জ শুরু হয়ে গেছে, সো স্মার্ট ওয়াচটাও আমি চার্জ দিতে পারতেছি, আমার ছোটোখাটো একটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজে লাগতেছে। আবার চার্জ করা অবস্থাতেই এটা আলো দিবে অন্ধকার চলে গেলে। এবার গুরুত্বপূর্ণ তথ্য যেটা কিনা এই প্যাকেটের গায়ে লেখা নেই, সেটা হচ্ছে কি এটার ব্যাটারি ক্যাপাসিটি আসলে কতটুক। হ্যাঁ, আমরা তো সেটা ভেতরে খুলে দেখিনি, বাট চায়না যে ওয়েবসাইট আছে সেখান থেকে খুঁজে বের করলাম যেটাতে 1800 mAh ব্যাটারি আছে, অর্থাৎ আপনি কিন্তু স্মার্টফোন যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ চার্জ হবে না, বাট বাটন ফোন যেগুলো আছে মোটামুটি বলা যায় একটা বাটন ফোন সম্পূর্ণ চার্জ হওয়া সম্ভব এই একটা লাইট দিয়ে। তো সেই হিসেবে বলা যায় যে হ্যাঁ, আপনার স্মার্টফোন মনে করেন ট্যুরে গেছেন, হঠাৎ করে একবারে শেষ হয়ে গেছে, জাস্ট শুধুমাত্র একটা ব্যাকআপ দেওয়ার জন্য কিছুটা চার্জ নিতে পারেন, আপনি বিপদের সময় কাজে লাগবে। আর লাইটটা একটা না কতটুকু সময় ধরে থাকবে, তো মোটামুটি আপনি 4 ঘন্টা অথবা হয়তো খুব বেশি হলে 5 ঘন্টা যেতে পারে আপনি একটা ইউজ করতে পারবেন, তারপরে আবার চার্জ দিতে হবে। তবে একটা সমস্যা, যে চার্জ যখন হয় একটা লাইটের সিগনাল দেওয়া উচিত ছিল, তাহলে বুঝতাম যে ভাই চার্জ হচ্ছে, তো ওইটা আমি খুঁজে পাইনি। আপনারা যদি কখনো খুঁজে পান তাহলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল বিষয়, আপনারা কারা কারা নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা নিতে চাচ্ছে তারা কিন্তু সরাসরি এই যে টেকডেন যে শপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে টেকডেন, এখানে যোগাযোগ করতে পারেন অথবা মোহাম্মদপুরে চলে আসতে পারেন, ঠিক আছে? এই তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।